গুড মর্নিং বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একবার দেখিয়ে দিই সবাইকে, আমরা যে বৃক্ষরোপণের কাজ করেছিলাম সেই গাছে কন্টিনিউয়াস লেভেলে ফুল ফুটেই চলেছে। আমেরিকান ভ্যারাইটি, আইডি পপস্টার, গাছের হেলথ, গাছের গ্রোথ ওভারঅল আপনাদের চোখের সামনে। শীতকালে এই ফুলের সাইজ এবং কালার আরও সুন্দর হয়, যেহেতু আমাদের এখানে এখন বর্ষা চলছে এবং টেম্পারেচারের আপ ডাউন হচ্ছে কন্টিনিউয়াস, তাই এখনও ফুলটা সেইভাবে বড় হয়নি। ফুলটা আরও অনেক বড় হয় এবং গাছে কুড়িও আছে, এবং কুড়ি বেশ কিছু কেটেও দিয়েছি কালকে, কারণ গাছের আমি আর একটু গ্রোথের জন্য কুড়িটা কেটে দিয়েছি। আপনারা ট্রপিক্যাল জবা করুন, ট্রপিক্যাল জবা সম্ভব হলে জমিতে বসান। আমি পাশের গাছগুলো একটু দেখাই, এটা হটশট, আর এই আর একটা ট্রপিক্যাল জবা হাইকু, এটাও আস্তে আস্তে বড় হচ্ছে। ট্রপিক্যাল জবা জমিতে বসালে যে সুবিধা সেটা হচ্ছে এর ডাইব্যাক হওয়া বা স্টেম রট হওয়া, রুট রট হওয়া, কিংবা আপনার ফাঙ্গাল ইনফেকশন যেটা বলে হয়ে যায়, আমাদের ট্রপিক্যাল জবা মরে যায়, সেটার চান্স অত্যন্ত কম। আমি বলবো না যে হবে না, কিন্তু তার চান্স অত্যন্ত কম, দেখতেই তো পাচ্ছেন। আর সবথেকে বড় কথা দেখুন, এখানে আমার জমিতে একটু ঢাল রয়েছে প্রথম কথা, তারপরও আমি গোড়াটা একটু উঁচু করে দিয়েছিলাম, কন্টিনিউয়াস বৃষ্টিতে একটু মাটিটা নেমে গেছে। আমি আবার রোববার দিন এখানে একটু মাটিটা গোড়াটা উঁচু করে দেবো মাটি দিয়ে, তাহলে কী হবে, গাছের গোড়ায় জলটা জমবে না, আর এমনি ঢাল রয়েছে, গাছ সুস্থ থাকবে। তো বন্ধুরা, এইরকম জবা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমরা এই গাছের ভিডিও আগেও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এবং ট্রপিক্যাল জবা পরিচর্যা সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটাও দেখে নিতে পারেন। এবং এই জবা যদি সংগ্রহ করতে চান অবিলম্বে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের স্টক খুব তাড়াতাড়ি আসবে, তা যে আগে যোগাযোগ করবে সেই আগে পাবে।